নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য। গো সেন্সিবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থিয়েটার আর্টিকেল অডিও সিরিজে আমি জিয়া হায়দারের লেখা বই থিয়েটারের কথা থেকে প্রাচীন ভারতীয় থিয়েটার সম্পর্কিত দ্বাদশ পর্বটি নিয়ে এসেছি, যেখানে প্রাচীন ভারতীয় থিয়েটারের অভিনয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। বন্ধুরা, পাঠ শুরু করছি। সংস্কৃত থিয়েটারের অভিনয়ে পাত্রপাত্রীর সাজসজ্জা, অঙ্গ প্রত্যঙ্গ ও বাচনভঙ্গির উপর খুব বেশি গুরুত্ব দেয়া হতো। অভিনয়ে এগুলির বিস্তারিত নিয়মবিধি ছিল এবং তা মেনে চলতে হতো। ভরত অভিনয়ের চারটি ভাগ নির্দেশ করেছেন: আঙ্গিক, বাচিক, আহার্য ও সাত্ত্বিক। আঙ্গিক হচ্ছে অঙ্গভঙ্গির সাহায্যে কৃত অভিনয়। বাচিক অভিনয়ে কণ্ঠস্বরের যথাযথ ব্যবহার, সাজসজ্জার সাহায্যে যে চরিত্র রূপায়ণ ও অভিনয়, তা আহার্য অভিনয় এবং বিভিন্ন রূপ মানসিক অবস্থা বা সত্যের অভিনয় প্রকাশ হল সাত্ত্বিক অভিনয়। আঙ্গিক অভিনয়ের আলোচনা অষ্টম থেকে দশম পরিচ্ছেদ পর্যন্ত বিস্তৃত। নাট্যাভিনয়ে আঙ্গিক অভিনয় প্রধানতম, অপরিহার্য। ভরত শরীরের বিভিন্ন অঙ্গকে প্রধানত তিন ভাগে ভাগ করেছেন: অঙ্গ, উপাঙ্গ ও প্রত্যঙ্গ। অঙ্গ হচ্ছে ছয়টি: মাথা, হাত, কটি, বুক, পাশ ও পা। এবং উপাঙ্গ ছয়টি: চোখ, ভুরু, নাক, ঠোঁট, গাল ও চিবুক। ভরত প্রত্যঙ্গের উল্লেখ করেছেন কিন্তু তাদের নাম বলেননি। পরবর্তীকালে অভিনয় দর্শনের লেখক নন্দিকেশ্বর প্রত্যঙ্গের ছয়টি ভাগ করেছেন: কাঁধ, হাতের উপরের অংশ বা ডানা, পিঠ, পেট, উরু ও পায়ের নলা। কোনো কোনো লেখকের মতে বাজু, হাঁটু, কনুই ও গলা এগুলিও প্রত্যঙ্গের অন্তর্ভুক্ত। ভরত অবশ্য প্রত্যঙ্গসমূহের নাম উল্লেখ না করলেও এগুলির কার্যবিধি সম্পর্কে আলোচনা করেছেন। অঙ্গ, উপাঙ্গ ও প্রত্যঙ্গের অভিনয়কে মুখজ, শারীর ও চেষ্টাকৃত এই তিন ভাগে ভাগ করা হয়েছে। মুখজ অভিনয়ে মুখের অভিব্যক্তি ও তৎসহ মাথার সঙ্গে সংযুক্ত উপাঙ্গ ও প্রত্যঙ্গের অভিব্যক্তি। শারীর অভিনয়ে দেহের কোনো প্রধান অঙ্গের অভিব্যক্তি তৎসহ ওই অঙ্গের সঙ্গে সমন্বিত অন্যান্য উপাঙ্গ ও প্রত্যঙ্গের অভিব্যক্তি। এবং চেষ্টাকৃত অভিনয়ে রয়েছে সমস্ত দেহের গতি ও চলা, যেমন হাঁটা, দাঁড়ানো, শোয়া, বসা ইত্যাদি। শারীর অভিনয়ে দেহের চলাফেরা আবশ্যক নয়, অপরপক্ষে চেষ্টাকৃত অভিনয়ে চলাফেরা আবশ্যক। চেষ্টাকৃত অভিনয় আবার দুই প্রকারের: গতি প্রচার অর্থাৎ গতিমান অভিব্যক্তি, এক্সপ্রেসিভ মুভমেন্ট, ও নৃত্য অর্থাৎ ছন্দময় শারীরিক অভিব্যক্তি। গতি প্রচারও দুই প্রকারের: স্থিতি ও গতি। ছন্দময় অভিব্যক্তির ক্ষেত্রে 32 রকমের ফুটওয়ার্কের উল্লেখ করা হয়েছে। ভরত প্রতিটি অঙ্গ, উপাঙ্গ ও প্রত্যঙ্গের ব্যবহার ও অভিব্যক্তির পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন এবং এগুলির বিধি নির্দিষ্ট করে দিয়েছেন। বাচিক অভিনয় আলোচিত হয়েছে চতুর্দশ থেকে সপ্তদশ পরিচ্ছেদে। সংলাপ বা বাক্য ছাড়া নাট্যাভিনয় সম্ভব নয়। ভরত বলেছেন যে বাক্য হচ্ছে নাট্যের দেহ। আঙ্গিক, আহার্য ও সাত্ত্বিক অভিনয় বাক্যের অর্থকেই পরিস্ফুট করে। বাচিক অভিনয়ে যে ভাগগুলি করা হয়েছে তা হচ্ছে: এক, ভাষাভেদ, ভাষা ও তার আঞ্চলিক প্রভেদ; দুই, ব্যাকরণ; তিন, ছন্দ; চার, লক্ষণ বা কাব্যিক অলঙ্করণ; পাঁচ, অলঙ্কার; ছয়, গুণ; সাত, দোষ; আট, সম্বুদ্ধি বিধান বা সম্বোধন রীতি; নয়, নাম বিধান বা নামকরণ; দশ, কাকুস্বর ব্যঞ্জনা বা কণ্ঠস্বরের পরিবর্তন রীতি বা মডিউলেশন; এবং ১১, বিরাম। যেহেতু বাক্যের অর্থকে যথাযথ ভাব অনুযায়ী প্রকাশ করতে হলে ভাষার রীতি বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান আবশ্যক,
সেই হেতু ভরত সংস্কৃত ও প্রাকৃত ভাষার প্রকৃতি ও লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। সংস্কৃত নাটকে সংস্কৃত ও প্রাকৃত দুটি ভাষাই ব্যবহৃত হতো এবং এ দুটি ভাষার পাঠ্য প্রকৃতি অনেকাংশেই ভিন্নরূপ। কোনো ভাষার বা পাঠ্যের গুণাগুণ ও বৈশিষ্ট্য বিবেচনাকালে সাতটি স্বর সা রে গা মা পা ধা নি, স্বরের তিনটি স্থান উরস বা বক্ষ, কণ্ঠ ও শির, চারটি বর্ণ যথা উদাত্ত, অনুদাত্ত, সরিত ও কম্পিত, দুটি কাকু নিরাকাঙ্ক্ষ কাকু বা স্পষ্ট অর্থরূপ ও সাকাঙ্ক্ষু কাকু বা ঘোরণা আরোপিত অর্থরূপ, ছয়টি অলঙ্কার উচ্চ নীচ দীপ্ত মন্দ্র দ্রুত অবিলম্বিত, এবং ছয়টি অঙ্গ যথা বিচ্ছেদ অর্পণ বিসর্গ অনুবন্ধ দীপন ও প্রশাসন সম্পর্কে সম্যক অবহিত হতে হবে। অর্থাৎ কী কী সম্পর্কে অবহিত হতে হবে? সাতটি স্বর, স্বরের তিনটি স্থান, চারটি বর্ণ, দুটি কাকু, ছয়টি অলঙ্কার এবং ছয়টি অঙ্গ সম্পর্কে সম্যক অবহিত হতে হবে। বন্ধুরা, এগুলি হয়তো এই পাঠের মাধ্যমে সবটার অর্থ স্পষ্ট হচ্ছে না। আপনারা অবশ্যই বিভিন্ন ওপেন সোর্স প্ল্যাটফর্মগুলি আছে যেখানে আপনারা সার্চ করতে পারেন, গুগল সার্চ করতে পারেন, সেটা না হলে নিজেদের গুরু যারা আছেন বা নিজেদের স্যার যারা আছেন তাদের কাছে অ্যাপ্রোচ করতে পারেন এই বিষয়ে, বা স্যার না হলেও যারা জ্ঞানী মানুষ এই বিষয়ে যাদের জ্ঞান আছে, অ্যাকাডেমিশিয়ান যারা, তাদের কাছে আপনারা অ্যাপ্রোচ করতে পারেন, যে যদি আপনাদের জানার ইচ্ছে হয় যে এই বিষয়গুলো আমরা জেনেছি এটার মানে কি। আবার পাঠ শুরু করলাম যেখানে শেষ করেছি সেখান থেকেই। আহার্য অভিনয়ের ব্যবস্থাপনা প্রধানত নেপথ্য বিধির অন্তর্ভুক্ত, কেননা আহার্য অভিনয়ের ব্যবস্থাপনা সম্পন্ন হয়ে থাকে নেপথ্য গৃহে। আহার্য অভিনয় বিষয়ে ভরত একবিংশ পরিচ্ছেদে বিস্তৃত আলোচনা করেছেন। রূপসজ্জার মাধ্যমে কোনো চরিত্রকে যথাযথভাবে উপস্থিত করা আহার্য অভিনয়ের মূল কথা। ভরত রূপসজ্জার ক্ষেত্রে তিনটি রীতির কথা বলেছেন। অভিনেতা তার যথাযোগ্য নাটকীয় চরিত্রানুযায়ী কোনো পুরুষ চরিত্রে এবং অভিনেত্রী নারী চরিত্রে রূপসজ্জা গ্রহণ করলে তাকে বলা হবে অনুরূপ। যদি কোনো অভিনেত্রী পুরুষ চরিত্রে ও অভিনেতা নারী চরিত্রে রূপদান করে তা হবে রূপানুরূপ। আর কোনো যুবক যদি বৃদ্ধের বা বেশি বয়স্ক ব্যক্তি যুবকের চরিত্রে যথাযথ রূপসজ্জা গ্রহণ করে তা হবে বিরূপ। অলঙ্কার অঙ্গরচনাও আহার্য অভিনয়ের অন্তর্ভুক্ত। ঋষিগণ ভরতকে প্রশ্ন করেছেন, কোনো চরিত্রের আনন্দ বেদনা প্রভৃতি অনুভূতিকে কী করে একজন অভিনেতা স্বাভাবিকভাবে ব্যক্ত করবে যদি সেই অভিনেতা নিজে ওই চরিত্রের সঠিকভাবের অভিজ্ঞতা লাভ করতে না পারে। ভরত উত্তরে বলেছেন যে তা সত্তা বা সহজাত আনুভূতিক প্রতিক্রিয়া দ্বারা সম্ভব। সত্তাকে এভাবে সংজ্ঞায়িত করা যায়, কোনো ব্যক্তির অভিজ্ঞতালব্ধ আনন্দ বেদনা প্রভৃতি অনুভূতিকে বা ভাবকে অন্য আরেক ব্যক্তির নিজের করে নেয়ার ও প্রকাশ করার ক্ষমতা। চরিত্র রূপায়ণের গোড়ার কথাটাও তাই। উদাহরণ দিয়ে বলা যায় যে শাহজাহান চরিত্রে রূপদানকারী অভিনেতার পক্ষে বাস্তবিকভাবে শাহজাহানের দুঃখ যন্ত্রণার অভিজ্ঞতা লাভ সম্ভব নয়, তবুও তাকে অর্থাৎ অভিনেতাকে ওই সব অনুভূতিকে প্রকাশ করতে হয় তার সহজাত আনুভূতিক প্রতিক্রিয়ার সাহায্যে, ওই অভিজ্ঞতাসমূহকে নিজের করে নিয়েই। মোটামুটিভাবে বলা যায় যে বিভিন্ন প্রকার শারীরিক অবস্থার অভিনয়ই সাত্ত্বিক অভিনয়। বিভিন্ন ভাব ও রসের অভিব্যক্তিতে শরীরে সাত্ত্বিক লক্ষণগুলি দেখানোর অভিনয়ই সাত্ত্বিক অভিনয়। দ্বাবিংশ পরিচ্ছেদে ভরত সামান্য অভিনয় শিরোনামে সাত্ত্বিক অভিনয় সম্পর্কে আলোচনা করেছেন। ভরতের মতে যে নাটকে সাত্ত্বিক অভিনয়ের প্রাধান্য সেই নাটকই উৎকৃষ্টতম নাটক। অপরপক্ষে অন্যবিধ অভিনয় যে নাটকে প্রধান বা অন্যবিধ অভিনয়ের উপর প্রধানত নির্ভরশীল তা নিকৃষ্ট। সাত্ত্বিক অভিনয়ের সঙ্গে আঙ্গিক অভিনয়ের সম্পর্ক রয়েছে।
অধ্যাপক অবন্তী কুমার সান্যাল আঙ্গিক ও সাত্ত্বিক অভিনয়ের বিশ্লেষণ প্রসঙ্গে মন্তব্য করেছেন যে সাত্ত্বিক অভিনয় হচ্ছে ভাব ও রস অনুযায়ী শারীরিক অবস্থার অভিনয়, আর আঙ্গিক অভিনয় হচ্ছে ভাব ও রস প্রকাশের উপযুক্ত অঙ্গ প্রত্যঙ্গের যথাযথ ভঙ্গিমা। এ দুয়ের মধ্যে সীমারেখা খুবই সূক্ষ্ম, কিন্তু চিত্তের একাগ্রতা ও সমাহিতি ছাড়া কোনো সাত্ত্বিক ভাবের অভিনয় প্রকাশ সম্ভব নয়। সেক্ষেত্রে আঙ্গিক অভিনয় নিছক অঙ্গভঙ্গিই হয়ে যায়। এখানেই সাত্ত্বিক ও আঙ্গিক অভিনয়ের পার্থক্য। সাত্ত্বিক ভাবের প্রকাশ আঙ্গিক অভিনয় দ্বারা করা হলেও সাত্ত্বিক অভিনয় অভিনয়ের চেয়ে আরও অধিক কিছু। ভরত নাটককে লোকধর্মী ও নাট্যধর্মী এই দুভাগে ভাগ করলেও সংস্কৃত নাটকের অভিনয় ছিল প্রধানত স্টাইলাইজড। অভিনয়ে ছন্দময় মুভমেন্ট প্রায় অপরিহার্য। ভরত নৃত্য সম্পর্কেও আলোচনা করেছেন বিস্তারিতভাবে এবং নাট্যানুষ্ঠানে নৃত্যের গুরুত্ব সম্পর্কেও বলেছেন। পদচারণায় যেমন গতি ছন্দ থাকবে, তেমনি হাতের মুভমেন্টেও মুদ্রার ব্যবহার থাকবে। হাতের অভিনয় বা মুদ্রাভঙ্গি সব মিলিয়ে 67 রকমের বলে ভরত নির্দেশ করেছেন। এই সব মুদ্রা সম্পর্কে সম্যক জ্ঞান না থাকলে দর্শকদের পক্ষে হাতের কোনো অভিব্যক্তি অনুধাবন করা দুরূহ। প্রাচীন ভারতীয় থিয়েটার বলতে সংস্কৃত থিয়েটারকে বোঝায়। এর নাট্যরচনা, রীতি, নাট্যগৃহ, অভিনয়কলা, প্রয়োগ কৌশল সবই এত পুঙ্খানুপুঙ্খ ও নিয়মবদ্ধ ছিল যে সব নিয়মরীতি যথাযথ অনুকরণ করা সম্ভব হলেও নাট্যাভিনয় প্রাণহীন হয়ে পড়ার আশঙ্কা থেকে মুক্ত থাকবে না। যদিও ভরতের নাট্যশাস্ত্রে বর্ণিত নাট্যরচনা রীতি থেকে প্রয়োগ কৌশল সম্পর্কিত বিবিধ বিশ্লেষণ কিছু কিছু অসঙ্গতি সত্ত্বেও বর্তমান আধুনিক যুগেও বিজ্ঞান ভিত্তিক বলেই স্বীকৃত এবং সামগ্রিক নাট্য বিচারে সত্য বলেই প্রতিভাত। সংস্কৃত থিয়েটার সাধারণত জনগণের থিয়েটার ছিল না, ছিল বিদগ্ধ ব্রাহ্মণ্য সমাজের। সে কারণেই সংস্কৃত ভাষা ও শিল্প সাহিত্যের চর্চা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে মুষ্টিমেয় ব্যক্তির ও বিশেষ গোষ্ঠীসমূহের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবার ফলেই সংস্কৃত থিয়েটারের বিকাশ ও গতি রুদ্ধ হয়ে গেল, বলা যেতে পারে মৃত্যু হলো, যেমন হলো সংস্কৃত ভাষার। তার ধারা থেকে জনগণের গ্রহণীয় কোনো নাট্য বা নাটক জন্ম নিল না। যদিও 18 শতক পর্যন্ত বিচ্ছিন্নভাবে সংস্কৃত ভাষায় নাটক লেখা হয়েছে, কিন্তু তা নিতান্তই প্রাচীন ভাষায় পাণ্ডিত্য প্রদর্শন মাত্র। অপরপক্ষে লোকনাট্যের বিভিন্ন রীতি বা ধারা সাধারণ জনজীবনে রয়েই গেল না, কালক্রমে নতুন নতুন লোকনাট্যেরও বিকাশ ঘটালো, যেমন কথাকলি, অঙ্কিয়া নাট, ভাওয়াই, যাত্রা, কুটিয়াট্টম প্রভৃতি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এরকম আলোচনা পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে। যদি এই ভিডিও পছন্দ হয় লাইক করবেন, শেয়ার করবেন। থিয়েটারে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।